हेलो एवरीवन, इट्स मी सबिर होसेन। वेलकम टू माय ऑफिशियल यूट्यूब चैनल। गाइज की अवस्था सबार कम आज चले आसलम आरो एक वीडियो निये तोमादेर माझे। सो गाइज आज के एक ड्यू वर्सेस ड्यू मैचे नेमे गेलाम। सो देखा जाक आजकेर मैचे आमरा कयटा किल करते पारी। ओके गाइज नेमे पड़लाम। सो ए जगह लुट आछे। ओके स्कार पे गेछे नेमे गाइज। सो और किस हल्का पतला लुट लागबे। एदिके एनिमी नामते पारे मेबी। अच्छा MP40 पे गेछे गाइज। ओके गाइज सामने एकटा एनिमी। ओके ओ जगह नामते लुट करते मेबी आमारे ओ भाई डैमेज दिताछे। जाइ होक गाइज प्रथम किन आमादेर होये गेलो। सो मोटामुटी लुट होये गेछे अलरेडी। एखन आमरा राशेर उद्देश्ये खेलबो। एक्चुअली आमादेर किल दरकार। सो আমাদের ভিডিওটি যাতে ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও গাইস। তাহলে আমাদের প্রতিদিনের ভিডিওগুলো তোমরা দেখতে পাবা অ্যান্ড এনজয় করতে পারবা। তো গাইস সামনে আরেকটা এনিমি। ওই যে 48 ড্যামেজ দিছি, রাইফেল নিছি। এই ভাই যাক নক। ওকে আমি স্কোপ ওপেন করে বসেছিলাম যে ওই দিক থেকে ঢুকতে নিবে আর ওকে আমি হিট করব। সো গাইস প্ল্যানটা পরিকল্পনাটা ঠিকঠাক হয়েছে। সো দুটা কিল হয়ে গেছে আমাদের। এদিকে আশেপাশে আরও এনিমি থাকতে পারে। ওর এই যে ওই যে ও টিমে চলে আসছে গাইজ। ও ভাই ও লুট করতে চলে আসছে। চা খতম, কিল করলাম আমি আর ও আসছে লুট করতে গাইজ। সো ওই লুট করছে মোটামুটি। সো ওর কাছে মোটামুটি ভালো লুট আছে। সো আমারও ড্যামেজ আছে হালকা পাতলা। তো দেখি আরেকটা এনিমি, ওর টিমমেটটা এইদিকে থাকতে পারে। ওকে গাইস আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, যেহেতু টোকেন আছে। একটা ব্যাগ লাগবে, গ্লোয়াল লাগবে। সব গ্লোয়াল দুইটা আছে। যাই হোক একটা পেয়ে গেলাম, তিনটা হয়ে গেছে গ্লোয়াল। ওই যে সামনে এনিমি। কাবার নিয়ে নিলাম। এই যে পলাইতেছে গাইস, পলাইতেছে। ওর পিছন থেকে ধরে ধরে মারবো, কিন্তু ও পলাই গেল। তুই পলাই যাবি কই ভাইস? চান্দু তুমি কোথায় যাবা? এই যে রুমের মধ্যে বসে চান্দু এই রুমের মধ্যে ঢুকছে। ও যে বের হয়ে গেছে আবার। ও কেমন লাগে মজা লইতেছে? ও টাওয়ার উঠতেছে, যা খতম। ওকে গাইস ডাউন হয়ে গেছে। তো এই লুট বক্সে বারবার আসি কেন? তো ওকে গাইস মোটামুটি আমাদের লুট হয়ে গেছে। আমরা উপরের দিকে যাব। মেডি পেঁচাই না অনেকক্ষণ যাবো। ঠিক গাইস ওমনেই ওই অনেকক্ষণ আগে যে ড্যামেজটা দিছিল ওই ড্যামেজ অনুযায়ী ছিল হেলথটা। সো আমি মাঝে মাঝে ভুলে যাই। কই পলাইতেছে চান্দু? ওর উপরে এনিমি আছে, ওরা মেবি ফাইট করতেছে। ও ভাই উপরে এনিমি আছে, কিভাবে ড্যামেজ দেয়? বললাম আর ভাই যে মারতেছি। এই যাইতেছে, যা একটা হেডশট দেখা যাক। না হেডশট লাগে না। আরে ভাই হেডশট লাগে না কেন? প্রো প্লেয়ার না দেখে আজ হেডশট মারতে পারি না গাইস। ওই ওই যে পলাইতেছে, ওই যায় ওরা, বুঝলাম না। এনিমি এদিকে মোটামুটি ভালোই আছে, দেখা যাচ্ছে 3-4টা এনিমি আছে। তো এই যে একটা আমার পাশে দূরে দূরে বাই কই যাস? ওকে গাইস আমাদের 6 কিল। ওই যে উপরে একটা রাইফেলটা কিন্তু ভালো, একটা লং রেঞ্জের গান। সো মজাই পাওয়া যায় খেলা। অ্যাকচুয়ালি ভালো পরিমাণে ড্যামেজ দেয় গানটায়।
8 kill confirm. अरे डाउन होना क्या ना जैक डाउन हुई এদিকে তো মোটামুটি ভালো এনিমি আছে দেখা যাচ্ছে যে এই জায়গার মধ্যে নেমে গাইস 9 কিল করে ফেললাম এই জায়গা থেকে আর কোন জায়গা যাওয়া লাগে না গাইস উই আরেকটা 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 এই পলাইছে পলাই তুমি যাওয়া কথা চান্দু যাও খতম 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 সো গাইস যে জায়গায় নামলাম সেই জায়গায় নেমে গাইস 10টা কিল হয়ে গেছে আমাদের গাইস যাদের আমাদের এই ম্যাচটি ভালো লেগে থাকে গাইস প্লিজ লাইক করে দাও শেয়ার করে দাও কমেন্টসে জানাও যে কার কীরকম লাগছে এই ম্যাচটি তো গাইস এখনো 20 জন অ্যালাইভ আছে তো দেখি কতক্ষণ কি ভুয়া নেওয়া যাবে কি দেখি ভুয়াটা নেওয়া যায় কিনা সামনে এনিমি আছে খতম ভাই পিছন থেকে কেন মারে ভাই এক জায়গায় ফাইট করতেছি পিছন থেকে মারতেছে গাইস ও যে ও আসতেছে এদিকে দেখো গাইস আমাদের 11টা কিল হয়ে গেছে ওর হালকা পাতলা ড্যামেজ দেয়নি আরে ভাই ও নক হয় না কেন ভালো পরিমাণে ড্যামেজ দিছি তো ওর ভাই MP40 সামনে যায় ভাই ওরে ভাই ভাই ওরে এত পরিমাণ ড্যামেজ দিলাম গাইস কি হলো এটা এত পরিমাণ ড্যামেজ